নিয়ন্ত্রণ হারিয়ে পাট বোঝাই লড়ে উল্টে যায় নঞ্জুলিতে। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থানার ভুটাডাঙ্গা মাঠ সংলগ্ন এলাকায়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকেই পলাতক চালক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নিয়ন্ত্রণ হারিয়ে পাট বোঝাই লরি উল্টে যায় নঞ্জুলিতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুরে। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থানার ভুটাডাঙ্গা মাঠ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পাট বোঝাই লরি ভাকুড়ি টু আমতলা রাজ্য সড়কের উপর দিয়ে যাচ্ছিল। সেই সময় চালক ঘুমিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নঞ্জুলিতে উল্টে যায়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকেই পলাতক চালক। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক গাড়িটিকে উদ্ধারের কাজ শুরু করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে তিনটে সাড়ে তিনটার মধ্যে ড্রাইভার ঘুমিয়ে গেছিলো। এটা আসছিলো আসাম থেকে কলকাতা যাচ্ছ, ঘুমিয়ে যেয়ে কন্ট্রোল করতে পারেনি, গাড়িটা নেমে গেছে। গাড়িতে সিঙ্গেল ড্রাইভারই ছিল, হেল্পার ফেলবার ছিল না। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।